পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেছেন, আর 2 বছর পরেই জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক হামলার মতো অপতৎপরতা চালাচ্ছে। তিনি আরও বলেছেন, সরকার এসব অপতৎপরতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে। শনিবার সকালে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমচা কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ শীর্ষে রয়েছে। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করছেন, পারস্পরিক সহযোগিতায় সহবর্মিতায় পালন করছেন ধর্মীয় আচার অনুষ্ঠান, এমন নজির আর কোথাও নেই। ডক্টর একে আব্দুল মোমেন জানান, সাম্প্রদায়িক হামলার ব্যাপারে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে ভারত সরকার প্রশংসা করেছে। এইটা সম্পর্কে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন, এই জন্য টপ অফ মাইন্ড। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যুটাকে নিজেই হ্যান্ডেল করছেন। এটা খুবই দুঃখজনক ইস্যু এবং খুব লাইকলি যে এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। আগামী 2 বছর পর আমাদের নির্বাচন হবে, এই সময় আপনারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার আমরা হব, এইটা মোটামুটি। তবে সবচেয়ে দুঃখের কাহিনী যে বর্তমান সরকার দেশের সর্বশ্রেণীর জনগণের আপনার মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে এবং এই মঙ্গলটা অর্জন করতে হলে সবার সহযোগিতা, সক্রিয় উদ্যোগ দরকার। এর মধ্যে কিছু দুষ্ট লোক, এই এত কাজ হচ্ছে, এত ভালো কাজ হচ্ছে দেশের মঙ্গল হচ্ছে সর্বশ্রেণীর জন্য, কোনো একটি বিশেষ গোষ্ঠীর জন্য না, কিন্তু তারা সেইগুলোকে বাধাগ্রস্ত করার জন্যে বিভিন্ন রকমের অপপ্রচার এবং এই ধরনের দুষ্কৃতিকারীর জন্য কাজ করছে। এটা খুব আমাদের বাংলাদেশে চিরঞ্জীব আমাদের এখানে একটা ধর্মীয় সম্প্রীতি ছিল, কখনো কোনো ধর্মীয় সম্প্রীতি এবং বাংলাদেশ বোধহয় পৃথিবীর মধ্যে নাম্বার 1 এই ধর্মীয় সংস্কৃতি। আপনি যে কোনো ধর্মের বর্ণের লোক হন, আপনার কোনো ধরনের পার্থক্য করা হয় না, সব লোকের সমান অধিকার এই আমাদের রাষ্ট্র দেয়। এবং রাষ্ট্র শুধু কনস্টিটিউশনের শাসনতান্ত্রিকভাবে না, অ্যাকচুয়াল ফিল্ডে। এবং আমাদের দেশে যারা আপনার মাইনরিটি আমরা বলি না, যারা অন্য ধর্মের লোক আছেন, তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন তারা তাদের দেশেও কিংবা অন্য কোনো দেশে অত সুযোগ সুবিধা পান না। আপনি কোথাও জানেন যে ভারতে যদি পূজা করে সরকার টাকা দেয়? একমাত্র বাংলাদেশ যেখানে আমরা সাহায্য করি, হ্যাঁ সব ক্ষেত্রে আমরা সাহায্য করি, তারপরে দুর্ঘটনা হলে পরে খুবই দুঃখ লাগে। আমার বিশ্বাস যে আগামীতে এই ধরনের দুর্ঘটনা হবে না, কারণ আমরা বাংলাদেশে বিশ্বাস করি, আজকে না সেই 1408 সাল থেকে বিশ্বাস করি, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এটা আমরা বিশ্বাস করি, মন মগজে বিশ্বাস করি। এবং সেই প্রেক্ষিতে বঙ্গবন্ধু আমাদের একটা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা করার জন্যে চেষ্টা করে গেছেন। আর আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাও একই ব্রত নিয়ে একটি অসাম্প্রদায়িক স্থিতিশীল অর্থনীতি গড়ে করার কাজ করছেন। এবং এই ক্ষেত্রে কোনো দুষ্ট প্রকৃতির লোক আপনার তার তাজ্য করবেন, আর এইটাকে খুব বাড়াবাড়ি করার দরকার নেই, ফলাও করার দরকার নেই। এটা একটা 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 ইভেন্ট হয়েছে, হ্যাঁ, এবং ইউ শুড ডাই আউট দেয়ার, এবং এটা শাস্তি যাদের যাদের পাওয়া সবাইকে শাস্তি দেওয়া হবে। সুতরাং এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি না করাটাই বোধহয় সমীচীন। ভারত সরকার বলেছেন যে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেসব অ্যাকশন নিয়েছেন এগুলো অত্যন্ত উন্নত, খুব ভালো অ্যাকশন। হোয়াট এলস ইউ ওয়ান্ট? তবে হ্যাঁ, ওখানে কিছু কিছু লোক বিভিন্ন মতাবলম্বী বিভিন্ন ধরনের প্রচারণা, কিছুটা বানোয়াট প্রচারণা করছেন, সেগুলো দুঃখজনক। আর সরকার বলেছে যে বাংলাদেশ সরকার যে সমস্ত আপনার ব্যবস্থা নিচ্ছে এটা অত্যন্ত উত্তম। যশোরে জুলুজে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেটে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর সোবানীঘাট কাঁচাবাজার সংলগ্ন হাজি ময়নামিয়া মার্কেটের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। গাউসিয়া তৈয়বিয়া তাহেরিয়া পরিষদ বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আহমদ ও সাংগঠনিক সম্পাদক শিক্ষক
মোহাম্মদ ইসলামের যৌথ পরিচালনায় এ কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিজামুদ্দিন বাবুল ও সিলেট জেলা সভাপতি হাফেজ মিসবা উদ্দিন চৌধুরী। হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান সহ অন্যান্য নেতা। পরে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ চার আসরের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শীলা রায়, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। আলোচনা সভায় বক্তারা যথাসময়ে হাওরের ফসল রক্ষাবাঁধ নির্মাণ ও নদী খনন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন।